রূপগঞ্জ আণবিক প্রকল্প বিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করছে। যেই বিদ্যুৎ কেন্দ্র 3 ডবল দাম বেশি দিয়ে রাশিয়ার সাথে তারা চুক্তি করেছে। প্রিয় ভাই বোনেরা, একটু আপনাদের স্মৃতিতে চলে যান, এই যে রাশিয়ার সাথে যখন চুক্তি করেছিল তারা, তখন কিন্তু রাশিয়ায় গিয়েছিল এই নিশিরাতের যে শেখ, অবৈধ শেখ হাসিনা, সে এবং তার পুরা পরিবারের সদস্য রাশিয়ায় গিয়েছিল, ছবি এসেছিল পত্রপত্রিকায়, দেখেছিলেন? এবার বুঝতে পারছেন তো এই 3 ডবল দাম, যে যেটা 20 না 30 হাজার কোটি টাকা দিয়ে, সেটা 1 লক্ষ কোটি টাকা দিয়ে করছে, এই বাড়তি টাকা কাদের পকেটে যাচ্ছে বোঝা গেছে? কোন পরিবারের পকেটে যাচ্ছে? এই হলো তাদের খেলা। মধ্যপ্রাচ্যে আমাদের বহু ভাইরা আছেন, দিন রাত পরিশ্রম করেন, হাড় ভাঙা পরিশ্রম করে মানুষগুলো দেশের স্বার্থে, তার পরিবারকে রক্ষা করার জন্য। কিছুদিন আগে মানুষের মুখে মুখে কথা, মানুষের মুখে মুখে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ভাইয়েরা আছেন, প্রত্যেকের মুখে মুখে কথা, যে এই নিশিরাতের শেখ হাসিনা তার বলে কোন আত্মীয়কে কোন দেশে আটকে রাখা হয়েছে। শুনেছেন না ঘটনা? বাংলাদেশ থেকে পাচার করে যেই অর্থ নিয়ে গেছে সেইটার জন্য। এভাবে যদি বলতে থাকি সারা রাত কাবর হয়ে যাবে, কিন্তু বলে শেষ করা যাবে না যে এরা এই মাফিয়া সরকার কিভাবে দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে কুড়ে কুড়ে খেয়েছে। আজকে এদের যে অবৈধ সংসদ, এই অবৈধ সংসদে যে এই এদের যে যতজন, এদের এই আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী দলটির যতজন এদের তথাকথিত সংসদ সদস্য, এদের প্রত্যেকের হলফনামা দেখবেন আপনারা, 2008 সালের হলফনামা দেখবেন, 2014 সালের হলফনামা দেখবেন, এবং 2018 সালে যে তথাকথিত একটা বানোয়াট ভোট ডাকাতি নির্বাচন করেছে সেই নির্বাচনের সময় হলফনামা দেখবেন। 500%, 1000%, 1500%, 2000% করে এক একজনের সম্পদ বেড়েছে, এক একজনের সম্পত্তি বেড়েছে। এই অর্থ কি তাদের নাকি জনগণের? এই অর্থ জনগণের। আজকে আজকে প্রিয় ভাই বোনেরা, এই কিছুক্ষণ আগে পত্রপত্রিকা আপনারা প্রতিদিনই দেখেন, দেশের পত্রপত্রিকা, পত্রপত্রিকাগুলোতে আপনারা দেখেছেন, আজকে এই দুর্নীতির করতে গিয়ে এই অবৈধ শেখ হাসিনার পরিবার এবং তাদের মুষ্টিমেয় কিছু লোকজন, তাদের দলের লোকজন দুর্নীতি করে আজ দেশকে এমন পর্যায়ে নিয়ে এসেছে। কি পর্যায়ে নিয়ে এসেছে সেটাতে আসছি বক্তব্যে, কিন্তু তার আগে আরেকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরি। এই একটু আগে সোশ্যাল মিডিয়া থেকে একজন আমাকে পাঠালো, নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল। সে এই অবৈধ সরকারের এই যে খয়েরখাঁ যে আদালত আছে, উচ্চ আদালত আছে খয়েরখাঁ, এই আদালতের একজন অ্যাটর্নি, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, সে ছবি দিয়েছে চেকের, একটি ব্যাংকের, সোনালী ব্যাংকের চেক, তার ছবি দিয়ে নিজেই স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুকে। আমি পড়ি, আপনারা শোনেন, তাহলেই বুঝতে পারবেন। সোনালী ব্যাংক বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখায় 2 লক্ষ টাকার চেক নিয়ে গেলাম ম্যানেজারের কাছে। ম্যানেজার সাহেব বলে, 2 লক্ষ টাকা আমাদের ব্যাংকে নেই, আপনি সোনালী ব্যাংকের বড় ব্রাঞ্চে যান, ওখানে গেলে হয়তো টাকা পাবেন। এই রুবেল পরের লাইনে কমেন্টস করছে, নিজের কথা বলছে, এই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।